কেরালা। একে বলা হয় গডস ওন কান্ট্রি। এই ট্রিপের প্রতিটি মুহূর্তে আমরা ফিল করেছিলাম কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলে। কেরালা তার পর্যটকদের জন্য রূপের পসরা সাজিয়ে সারা বছরই অপেক্ষায় রয়েছে, তাই বছরের বিভিন্ন ঋতুতে কেরালার আলাদা আলাদা রূপ পর্যটকদের মন কেড়ে নেয়। তবে কেরালাকে পুরো ঘুরে দেখতে গেলে কম করে 10-12 দিন সময় লাগবে। আমাদের কেরালা ট্রিপটি মাত্র 7 দিনের ছিল। এই 7 দিনে আমরা কভার করি ওয়েনাদ, কোচি, মুন্নার, থেকাডি। আমরা হাওড়া থেকে মাইসোর ঘুরে ওয়েনাড যাচ্ছি। মাইসোর বাস টার্মিনাস থেকে কর্ণাটকা ট্যুরিজমের বাসে চেপে পড়েছি। গন্তব্য ওয়েনাড, সময় লাগবে ঘন্টা চারেক। যাওয়ার পথে বন্দিপুর টাইগার রিজার্ভ ও ন্যাশনাল পার্ক হয়ে ওয়েনাডের দিকে এগোচ্ছি। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই জার্নিটা বেশ রোমাঞ্চকর। যেতে যেতে হঠাৎ করে বাস থেকে দেখতে পেলাম কয়েকটি হরিণ ও ময়ূর। আমরা এসে পৌঁছলাম কেটিডিসির পেপার গ্রোভ রিসোর্টে। খুব সুন্দর সাজানো গোছানো রিসোর্টটি, সঙ্গে রেস্তোরাঁও রয়েছে। রুমে লাগেজ রেখে আগে খাবার অর্ডার দিয়ে আমরা একটু রিসোর্টটা ঘুরে দেখলাম। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, কেরালায় হোটেল বুকিং এর জন্য আমরা সাহায্য নিয়েছিলাম উইগো অ্যাপের, যার সাহায্যে আপনারাও সকলে ভারত সহ আরো 113টি দেশে সহজে ও সুমূল্যে হোটেলের সন্ধান পাবেন। এছাড়াও জানিয়ে রাখি, উইগো অ্যাপের মাধ্যমে আপনারা ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট ও হোটেলস বুক করতে পারবেন 113টি দেশ জুড়ে। উইগো মোবাইল অ্যাপটি হলো ওয়ার্ল্ডস ফাস্টেস্ট লোডিং ট্রাভেল মোবাইল অ্যাপ, তাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহজেই হোটেল ও ফ্লাইট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। তাহলে আর দেরি কেন, এখনই ডাউনলোড করে নিন উইগো অ্যাপ। লিংকটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ঘন্টাখানেকের মধ্যে খাবারের জন্য ডাক পড়ল। দুপুরের লাঞ্চটা আমরা কেরালিয়ান ডিশ দিয়েই সারলাম। খেয়ে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইটসিং এর উদ্দেশ্যে। প্রথমেই এলাম এডাক্কাল কেভ দেখতে। এডাক্কাল কেভ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কার পার্কিং এর ব্যবস্থা। সেখান থেকে টিকিট কেটে আমাদের হাঁটা শুরু করলাম। কিছুটা সমতল পথ হাঁটার পর বেশ অনেকগুলি সিঁড়ির ধাপ পেরিয়ে এসে পৌঁছলাম এডাক্কাল কেভ। তবে এই পুরো রাস্তা সিঁড়ি পেরিয়ে এডাক্কাল কেভে পৌঁছানোটা কিন্তু বেশ ক্লান্তিকর। বয়স্কদের এ পথে না আসাই ভালো। এত কষ্ট করে উপরে ওঠার পর সেখান থেকে ভিউটা সব ক্লান্তি ভুলিয়ে দেবে। ওপরে ওঠার পর অল্প কটা সিঁড়ির ধাপ বেয়ে নিচে নেমে কেভে পৌঁছতে হয়। গুহায় পৌঁছে আমরা অবাক, ইতিহাসের পাতায় দেখা আদিম মানুষের গুহা চিত্র আজ একদম চোখের সামনে। গুহার মাথাটা কিছুটা খোলা, তাই ভেতরে চলছে আলো আঁধারির খেলা। প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দে প্রস্তর যুগের সময় নিওলিথিক মানুষেরা এইসব গুহাচিত্র তৈরি করেন। সম্ভবত এইসব গুহাচিত্রের সঙ্গে সিন্ধু সভ্যতার একটা যোগসূত্র আছে। এসব ভেবেই আমরা রোমাঞ্চিত হলাম।
এজাক্কাল কেভ দেখে ফেরার পথে রাস্তার ধারে অনেকগুলি দোকান দেখলাম। কোনোটিতে বিক্রি হচ্ছে আচার, কোনোটিতে স্পাইসেস অ্যান্ড হোমমেড চকলেট, কোথাও আবার ব্ল্যাক রাইস। এজাক্কাল কেভ দেখার পর এখন আমরা চলেছি কারাপুঝা লেক দেখার জন্য। যাওয়ার রাস্তাটা ভারী সুন্দর। কারাপুঝা লেকটিও বেশ সুন্দর। চারদিকে পাহাড় ঘেরা টলটলে জলের লেক। বিকেলের সূর্যাস্তের রঙে লেকের জল লাল আভা ধারণ করেছে। কারাপুঝা লেক দেখে আমরা সুলতান বাথেরিতে ফিরে এলাম। এই এরিয়াতেই আমাদের রিসর্ট। একটা রেস্তোরাঁয় ঢুকে স্থানীয় খাবার সহযোগে ডিনার করে হোটেলে ফিরে এলাম। আগামীকাল ওয়েনাজের বাকি জায়গাগুলি ঘুরে দেখব। আজ সকাল সকাল রিসোর্টে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি। প্রথমেই এসে পৌঁছলাম বানাসুরা সাগর ড্যামের কাছে। এটি ভারতের সবচেয়ে বড় আর্থ ড্যাম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আর্থ ড্যাম। ড্যামের পেছনেই রয়েছে বানাসুরা হিল। বানাসুরা ড্যামে বোটিং এর ব্যবস্থা রয়েছে, আর রয়েছে জিপ লাইনিং এরও ব্যবস্থা। পাশেই রয়েছে সুন্দর একটি পার্ক। মাঝে মধ্যেই দূর থেকে ময়ূরের ডাক ভেসে আসছে। পার্কে হাঁটতে হাঁটতে এক জায়গায় ফিশ স্পা করতে ঢুকলাম। জলে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। পা ডুবিয়ে দিলেই মাছগুলো পায়ে জড়িয়ে যায় আর কুটকুট করে ডেড সেলগুলো খেতে থাকে। দারুণ অনুভূতি। পার্কে দোলনাও রয়েছে। বানাসুরা ছেড়ে এগিয়ে চললাম মিনমুট্টি ওয়াটারফলের দিকে। ওয়াটারফলটি পার্কিং এরিয়া থেকে বেশ কিছুটা হেঁটে পৌঁছতে হয়। যাওয়ার রাস্তার ধারে বেশ কিছু গোলমরিচের বাগান। বাগান পেরিয়ে জঙ্গলের মধ্য দিয়ে পাথুরে রাস্তা। সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি মিনমুট্টির দিকে। কিছুটা এগিয়ে প্রথম দর্শন মিলল তার। মূল ওয়াটারফল অনেকটাই ওপরে। জঙ্গলের ভেতরে নদীর ওপর দিয়ে দড়ি ধরে ধরে সেখানে পৌঁছতে হবে। রাস্তা খুবই দুর্গম। মিনমুট্টি দেখে আমরা লাঞ্চ করতে ঢুকলাম। স্থানীয় নদীর মাছ ভাজা, ভাত ডাল সহযোগে লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে এখন আমরা এগিয়ে চলেছি পুকট লেকের দিকে। যাওয়ার রাস্তাটি অত্যন্ত সুন্দর। চারদিকে শুধু সবুজ আর সবুজ। লেকটি একেবারে জঙ্গলের ভেতরে, চারিদিক পাহাড়ে ঘেরা। লেকের জলে বোটিং এর ব্যবস্থা রয়েছে। আমরাও বোটিং করছি। চারদিক থেকে মেঘ এসে লেকটা ভরিয়ে দিচ্ছে, আবার উড়েও যাচ্ছে। মেঘের ভেতর দিয়ে বোটিং সে এক দারুণ অনুভূতি। বেশ খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে এবার এগিয়ে চলেছে লাক্কিডি ভিউ পয়েন্টের দিকে। পুরো রাস্তাটা মেঘে ভরে গেছে।
মেঘের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা এসে পৌঁছলাম লাক্কিডি ভিউ পয়েন্টে। চারদিক মেঘে ঢেকে যাচ্ছে, আবার পর মুহূর্তেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওপর থেকে সর্পিল রাস্তাটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে আপনি চাইলে নিজের ছবি প্রকৃতির সাথে আঁকিয়ে নিতে পারেন, তার জন্যও শিল্পী রয়েছেন এখানে। লাক্কিডি দেখে ফেরার পথে দেখলাম চেন ট্রি, একটা গাছে চেন বাঁধা, যাকে জুড়ে অনেক লৌকিক কাহিনী রয়েছে। এবারে ফেরার পালা। আজ আমরা রাতের বাস ধরে কোচি রওনা হব। ভোরে কোচি পৌঁছবে সেই বাস। ভোর ভোর কোচি পৌঁছে ফোর্ট কোচিতে একটা হোটেলে উঠলাম। সুন্দর হোটেল, আর্লি চেক ইনও করতে দিল। হোটেলে একটু রেস্ট নিয়ে সকালে ব্রেকফাস্ট করতে বেরোলাম। ফোর্ট কোচে ঘুরতে ঘুরতে মনে হলো, এখানে প্রতিটা গলির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া। এখানে প্রচুর রেস্তোরাঁও চোখে পড়ল, দারুণ দারুণ খাবার পাওয়া যায়, তবে দামটা একটু বেশির দিকেই। পেট ভরে ব্রেকফাস্ট করে একটা অটো নিয়ে সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম। প্রথমেই এসে পৌঁছলাম সেন্ট ফ্রান্সিস চার্চে। সুন্দর ছোট্ট একটা চার্চ, এখানে রয়েছে ভাস্কো দা গামার সমাধি। এরপর আমরা এগিয়ে চলেছি ইন্ডিয়ান নাভাল মেরিটাইম মিউজিয়ামের উদ্দেশ্যে। মিউজিয়ামটির ভেতরে জুড়ে রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র সাজানো। কয়েকটি ঘরের ভেতরে ভারতীয় নৌসেনার গঠনের সময় থেকে আজ অবধি ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর মডেলও রয়েছে। বাইরে রয়েছে একটি আস্ত হেলিকপ্টার। মিউজিয়াম দেখে এগিয়ে চলেছি সান্তাক্রুজ ক্যাথিড্রাল বাসিলিকা চার্চ দেখার জন্য। খুব সুন্দর চার্চটি। চার্চের ভেতরটাও দুর্দান্ত। চার্চ দেখে চলে এলাম কোচি ফোর্ট দেখার জন্য, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউড নয়। ফোর্টের সামনে এখানে একটি সুন্দর বিষ্ণু মন্দির রয়েছে। এরপরে আমরা এলাম একটি জৈন মন্দিরে, এখানেও ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। মন্দির দেখে চলে এলাম কোচি স্পাইস মার্কেটে। মার্কেটের নিচে দেখলাম গুদাম ঘর ও প্রসেসিং, হলুদ বাছাই চলছে। কত রকমের মশলা এখানে রয়েছে। আর রয়েছে হ্যান্ডমেড সাবানও। স্পাইস মার্কেট থেকে ফিরে কেরালার বিভিন্ন ফিশের ডিশ ট্রাই করলাম। দুর্দান্ত টেস্ট, তবে নারকেলের কিছুটা গন্ধ নাকে আসবে। বিকেলের দিকে অটো করে চলে এলাম কোচিতে ব্যাকওয়াটারের নৌবিহারের জন্য। আলিপ্পিতে ব্যাকওয়াটারের কথা অনেক শুনেছি, তা বলে কোচিতে ব্যাকওয়াটার?
এইবারে সময়ের অভাবে আলেপ্পি যাওয়া হবে না, তাই কোচিতে এই ব্যাকওয়াটারের মজাটা নিলাম। টলটলে জলের খালের ওপর দিয়ে আমাদের বোট এগিয়ে চলল। দুদিকে কোচি শহরের আকাশ ছোঁয়া অট্টালিকা ও লাক্সারিয়াস রিসর্টস। এরপর দেখলাম চাইনিজ ফিশিং নেট। দেখলাম ম্যানগ্রোভ গাছের জঙ্গল, অনেক পাখিও দেখতে পেলাম। দুদিকে বেশ নারকেল গাছ রয়েছে। সব মিলে দারুণ লাগলো এই নৌকা বিহার। নৌকা বিহার শেষে হোটেলে ফিরে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়লাম। কাল সকালে মুন্নারের উদ্দেশ্যে রওনা দেব। আমরাও কোচি থেকে মুন্নার যাচ্ছি, এতে কোচিটাও কিছুটা ঘুরে দেখা যায়, আর মুন্নার পৌঁছানোর জন্য বাস ও গাড়ির অনেক অপশন পাওয়া যায়। কোচি থেকে মুন্নার যাওয়ার পথে বেশ কটি ঝর্ণা পড়ে, সেগুলির মধ্যে আথিরাপল্লি খুবই সুন্দর। তবে সেটি যাওয়ার জন্য কোচি থেকে মুন্নার যাওয়ার পথে মাঝে একটা জায়গা থেকে ডাইভার্সন নিতে হয়। আথিরাপল্লি দেখার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে ঢোকার মুখে গাড়ি ছেড়ে দিতে হয়, বাকি পথ হেঁটেই যেতে হয়। আমরা এখন সেই হাঁটা পথেই আথিরাপল্লি দেখতে যাচ্ছি। জঙ্গলের ভেতর দিয়ে এবড়ো খেবড়ো পথ, দূর থেকে ঝর্ণার শব্দ ভেসে আসছে। হেঁটে অনেকখানি নিচে নেমে তবেই আথিরাপল্লির দেখা মিলল। প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলাম। তবে বয়স্কদের এ পথে না আসাই ভালো, অনেকখানি পথ নিচে নামা আর ওঠা। চাউলকুড়ি নদী এখানে একটা পাহাড়ের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে, আর তাতেই সৃষ্টি হয়েছে জলপ্রপাত। তবে জলপ্রপাতের নিচে বা নদীতে নামা বারণ। জায়গায় জায়গায় বোর্ডে লেখা জানান দিচ্ছে নদীতে কুমিরের উপস্থিতি। আথিরাপল্লি দেখে এখন এগিয়ে চলেছি মুন্নারের দিকে। রাস্তার সৌন্দর্য খুব সুন্দর, দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখাচ্ছে পথে। এভাবে চলতে চলতেই এসে পৌঁছলাম চিয়াপ্পাড়া ওয়াটারফলের কাছে। কোচি মুন্নার রাস্তায় এটি একটি অন্যতম ওয়াটারফল। বেশ কয়েকটি ধাপে জল পাহাড়ের উপর থেকে গড়িয়ে পড়ছে। আবার গাড়িতে চড়ে বসলাম মুন্নারের উদ্দেশ্যে। কিছুটা এগোতেই রাস্তার ডান দিকে দেখলাম একখানা আস্ত নদী বিশাল গর্জনে নিচে আরেক নদীতে মিশছে, আর তার মানে সৃষ্টি হয়েছে এক সুন্দর জলপ্রপাতের। এর নাম ভাল্লারা জলপ্রপাত। Thank you.
ভাল্লারা দেখে আবার এগিয়ে চলেছি মুন্নারের দিকে। কোচি থেকে মুন্নার যাওয়ার পথে বেশ কিছু অ্যাক্টিভিটি করার অপশন আছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এলিফ্যান্ট বাথিং, শাড়ি ফ্যাক্টরি ভিজিট, অর্গ্যানিক পারফিউম শপ ভিজিট, স্পাইস গার্ডেন ভিজিট। এর মধ্যে আমরা এলিফ্যান্ট বাথিং, শাড়ি ফ্যাক্টরি ভিজিট করব। এলিফ্যান্ট বাথিংটা বেশ ইন্টারেস্টিং। হাতি একটা নদীতে নেমে পড়বে, এরপর হাতির পিঠে উঠে বসলে মাহুতের ইনস্ট্রাকশন অনুযায়ী হাতি শুঁড়ে জল ভরে পিঠের দিকে ছুঁড়বে। এ এক অন্য অনুভূতি। নিচে ডেসক্রিপশনে এলিফ্যান্ট বাথিং এর খরচ দেওয়া হলো। এরপর চলে এলাম শাড়ি ফ্যাক্টরিতে। কেরালা কটন শাড়ি বোনা চলছে ফ্যাক্টরিতে, সঙ্গে শোরুম। চাইলে নিজের পছন্দ মতো দু চারটে ট্র্যাডিশনাল কেরালা শাড়ি ও পোশাক নিয়ে নেওয়া যেতেই পারে এখান থেকে। সবকিছু অ্যাক্টিভিটি করে মুন্নার পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। হোটেলে পৌঁছে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল মুন্নারকে এক্সপ্লোর করতে হবে। যে আজ সকাল সকাল চলে এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভ্রমণের উদ্দেশ্যে। এখন পার্কের নিজস্ব বাসে চেপে বসেছি। বাসে যেতে যেতে দুদিকের চায়ের বাগানের অসাধারণ দৃশ্য চোখে পড়ছে। যতদূর চোখ যায় সবুজ চায়ের বাগানের কার্পেটে মোড়া। যেতে যেতে পথে একটা ঝর্ণা চোখে পড়ল। একটা পয়েন্টের পর বাস আর যায় না, বাকি পথটা পায়ে হেঁটেই যেতে হয়। মুন্নারে চাইলে আপনি বছরের যে কোনো সময়ই যেতে পারেন। বছরের বিভিন্ন ঋতুতে মুন্নারের আলাদা আলাদা রূপ দেখতে পাবেন। প্রসঙ্গত বলে রাখি, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক নীলকুরিঞ্জি ফুলের জন্য বিখ্যাত। এই ফুল প্রতি ১২ বছর অন্তর ফোটে। বিলুপ্ত প্রায় নীলগিরির থর দেখতে পাওয়া যায় এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। দেখতে ছাগলের মতো হলেও ছাগলের থেকে শিং ও লেজের গঠনটা কিছুটা ভিন্ন।
এরাভিকুলাম থেকে ফেরার পথেও সবুজ চায়ের বাগান দেখতে দেখতে ফিরছি। মুন্নারের অপরূপ প্রকৃতি যে কোনো ভ্রমণ প্রেমীর মন অতি অনায়াসেই জয় করে নেবে। পাহাড়ের পর পাহাড় চায়ের বাগান পেরিয়ে এসে পৌঁছলাম ইকো পয়েন্টে। সবুজ পাহাড়ে ঘেরা টলটলে জলের লেক। লেকের জলে বোটিং এর ব্যবস্থাও রয়েছে, তবে জায়গাটায় বেশ ভিড়। এরপর এখন এগিয়ে চলেছি টপ স্টেশনের দিকে। জায়গাটি আসলে তামিলনাড়ুতে পড়ে। কিন্তু টপ স্টেশনে পৌঁছানোর পুরো রাস্তাটাই কেরালার অন্তর্গত। যাওয়ার পথেই চোখে পড়ল চিত্তাভুরাই টি এস্টেট। চারদিকে পাহাড় জুড়ে চায়ের বাগান, আর তার সাথে তাল মিলিয়ে মেঘেদের আনাগোনা। টপ স্টেশন পৌঁছে দেখলাম চারপাশ মেঘে ঢেকে গেছে। দূর থেকে মেঘেরা পালা করে আসছে আর চলে যাচ্ছে। টপ স্টেশনটিতে অনেক দোকানপাট আছে। আছে ঘোড়ার পিঠে চড়ার ব্যবস্থাও। ভিউ পয়েন্টে যাওয়ার জন্য অবশ্য টিকিট লাগে। টপ স্টেশনে এলে সুইট কর্ন খেতে ভুলবেন না। টপ স্টেশন থেকে ফেরার পথে আবার চায়ের বাগানের ভেতর দিয়ে একই রাস্তা ধরে ফিরে চলা। এরপর মুন্নারের অন্যতম অ্যাক্টিভিটি জিপ সাফারির উদ্দেশ্যে অনাচলে এলাম। এখানে জিপ সাফারি ভারী সুন্দর। 5-7টা ভিউ পয়েন্ট ইনক্লুডেড থাকে সাফারির মধ্যে, আর তার সাথে থাকে খানিকটা অফরোড রাইডও। জিপ আমাদের প্রথমেই নিয়ে পৌঁছলো রিপল ওয়াটারফলের কাছে। একটা সম্পূর্ণ নদী পাহাড়ের মাথা থেকে খাদে পড়ছে, আর তার ফলেই ওয়াটারফলের সৃষ্টি।
এরপর এলাম পনমুড়ি ড্যামের কাছে, হ্যাঙ্গিং ব্রিজ দেখব বলে। সবশেষে চেন্নাই এক্সপ্রেসের শুটিং পয়েন্টে। সব শেষে বলবো, মুন্নারের প্রকৃতি আপনাকে কখনো হতাশ করবে না। মুন্নার গেলে পাহাড়ের পর পাহাড় বিস্তৃত চায়ের বাগান দেখে মুগ্ধ হতেই হবে। মুন্নার থেকে চাইলে পেরিয়ার আল্লাপুঝা যাওয়া যায়, অথবা ফিরে আসা যায় কোচি। মুন্নারে গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, গাড়ির ভাড়া, দর্শনীয় স্থানের টিকিট ফি এবং টিকিট বুকিং প্রসেস ইত্যাদি যাবতীয় বিষয়ে জানার জন্য আমাদের ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্স ফলো করুন। মুন্নারে আজ শেষ দিন, তাই হোটেলে ফিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। মুন্নারে যদি বাঙালি ঘরানার খাবার খেতে চান, তাহলে যেতে হবে রাপসি রেস্টুরেন্টে। মুন্নার মার্কেটের ওপরেই রাপসি, রায়গঞ্জের একটি ছেলে এখানে কাজ করে। খাবারের মান মাঝারি, দামও সস্তা। মুন্নার থেকে রওনা হয়ে প্রায় 4 ঘন্টা পর থেকেডি পৌঁছলাম। এসে প্রথমেই হোটেলে পৌঁছলাম। হোটেলটি বেশ সুন্দর সাজানো গোছানো। সামনে রয়েছে বসার জন্য ব্যালকনি, তাছাড়াও রয়েছে রুমের ভেতরে কাঁচ দিয়ে ঘেরা আরেকটি ব্যালকনি। হোটেলে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম কথাকলি ডান্স সেন্টারে, কথাকলি শো দেখার জন্য। এখানে কথাকলি শো ছাড়াও কলারি মার্শাল আর্ট শো দেখা যায়। প্রতিটি শো 1 ঘন্টা করে হয়, আলাদাভাবে এর জন্য টিকিট কাটতে হয়। কথাকলি শো দেখে চলে এলাম ডিনার সারতে। আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল সকাল সকাল পেরিয়ার বোটিং এ বেরোব। সকাল সকাল লেকের এন্ট্রি পয়েন্ট থেকে পেরিয়ার ফাউন্ডেশনের নিজস্ব বাসে বোটিং কাউন্টারে এসে পৌঁছলাম। পুরো রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। লেকে বোটিং এর টিকিট আগে থেকেই অনলাইনে বুক করতে হয়, ওয়েবসাইটটি ডেসক্রিপশনে দেওয়া হলো। স্লট ওয়াইজ টিকিট বুকিং হয়। আমাদের একদম সকালের স্লট ছিল। সকালবেলা লেকটিকে খুব সুন্দর লাগছে, লেকের ধারে বোটগুলো সার দিয়ে দাঁড়িয়ে। টিকিট কাউন্টার থেকে অ্যালট করা নির্দিষ্ট বোটে আমরা চেপে বসলাম। এখানে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি। এবার বোট ধীরে ধীরে এগোতে শুরু করল। আমরা সিটে বসে দুদিকের প্রাকৃতিক শোভা লক্ষ্য করছি। হঠাৎ গাইড দাদা নির্দিষ্ট একটি দিকে দৃষ্টি আকর্ষণ করলেন। দেখলাম এক পাল বন্য কুকুর। আবার এগিয়ে চললাম। যেতে যেতে লেকের মাঝে একটা জায়গায় দেখলাম পানকৌড়ির বাসা। তারপর চোখে পড়ল একটা ফিঙে পাখির সাথে ইগলের মারামারি। প্রচুর পরিযায়ী পাখি আসে এই পেরিয়ার লেকে। বোটের ধারে দেখলাম ছোট ছোট মাছ লাফিয়ে লাফিয়ে চলছে। বেশ কয়েকটা মাছরাঙাও চোখে পড়ল।
দূর থেকে দেখলাম একদল বাইসন পেরিয়ার লেকের ধারের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। একটা কচ্ছপও আমাদের নজর এড়ালো না। দূরে একদল হরিণও দেখলাম লেকের ধারে জল খেতে এসেছে। আজকেই আমরা কোচি ফিরে যাব, সময় লাগবে ঘন্টা পাঁচেক। যাওয়ার সময় বেশ কিছুটা রাস্তা তামিলনাড়ুর মধ্য দিয়ে যেতে হয়। কোচি থেকে রাতের ফ্লাইটে আমরা কলকাতা ফিরে যাব। এই ট্রিপে আমরা কোচি টু কোচি কার সার্ভিস নিয়েছিলাম কোট্টায়াম ট্যাক্সি থেকে। আমাদের ড্রাইভার ছিল প্রবীণ। এদের সার্ভিস খুব সুন্দর ও খুব প্রফেশনাল। এরপর ফেরার পালা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এরকম আরো অনেক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।